আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। তো ইকবাল, পড়া দিছিলাম পেঁয়াজের রচনা, শিখছো? জি স্যার, কমপ্লিট। কারণ দেখো বাকিগুলো হচ্ছে বারো মাসে আছে, প্রাইস হাই, ক্যান হাই, স্যান হাই, এগুলো বারো মাসে আছে। এখন পেঁয়াজটা হচ্ছে একটা ট্রেন্ডি টপিক, এটা পরীক্ষায় আসবে আসবে, এই জন্য আমি তোমাকে পড়া দিছি, দেখি শিখলে পড়া যাও। ফিউজ, ফিউজ মানে অনিয়ন, অনিয়ন মানে ফিউজ। তুমি ইংলিশে কেন বলতেছো, বাংলায় বলো। তোমার ইংলিশ মাও জানে। সরি স্যার, ফিউজ এমন একটি আইটেম, এমন একটি জিনিস, এমন একটি খাদ্য, এমন একটি চিজ, এমন একটি মানে স্যার যেটা আপনার আপনি পেঁচাও খাইতে পারবেন, রান্ধিও খাইতে পারবেন, কিরকম কিরকম খাইতে পারবেন। ফিউজের ব্যবহার আপনি এমন কোনো জায়গায় দেখবেন না, এমন কোনো তরকারিতে, বাদ ছাড়া, বাদ ছাড়া আর কোনো জিনিসও দেখবেন না ফিউজ নাই। ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শিম ইত্যাদি 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 যত রকমের ইত্যাদি 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 যত রকমের ইত্যাদি 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 তরকারি আছে। এত বার ইত্যাদি ইত্যাদি কেন করতেছো, গরু রচনার মতো শুরু করছো? গ গ গ গ ফিউজের ইতিহাস, পেঁয়াজের ইতিহাস বলো। ফিউজের ইতিহাস, আমার একটা ফ্রেন্ড ছিল সাহেব, ও মানে একটু কাঁচা ছিল কিন্তু ভালো ছিল, খুব সরল, খুব সরল একটা ছেলে ছিল স্যার। এখন ও যখন ক্লাসে ঢুকত ফুরা ফুরা ফিউজের তাহলে মিক্স একটা জ্ঞান। এরে স্যার আমি তো বুঝছি, মানে ও কিছু না কিছু আনে ডেইলি 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 স্যার, দেখি ও কি জানে সিঙ্গারা সমুচু প্রত্যেক দিন কেমনে স্যার, একটা ছেলে সিঙ্গারা সমুচু খায় কিন্তু কর ও দুষ্ট না স্যার, দুষ হচ্ছে স্যার ওর বাসায় স্যার, এগুলো বানাই দোকানে দোকানে সাপ্লাই দেয়। আমি এই ঘটনা জানি, ওরে প্রত্যেকদিন ওর পাশে বসে ওরে একটু দেখাই লেখা দেখা। তো ওকে ফান দিয়ে আমি একদিন একটা সিঙ্গারা কুচি খাইছি, কি স্যার অবস্থা ওখানে, মানে আলু আলু নেই, মানে এখানে সিঙ্গারার মধ্যে আলু থাকে না, আলু নেই, ফিউজ চিড়ি আলু দি চিড়ি ফিউজ কত, সিঙ্গারাতে আলু না থাকে ফিউজ কেন? তো বলে এটাই তো আমাদের স্পেশাল। গেলাম আমি তার ঘরে এটা তদন্ত করার জন্য, এত ফিউজ কি কেন, এটার কি অভাব, ঘরে ঢুকিতে কি ফিউজ কে ফিউজ, ভাই স্যার কি ফিউজ, মানে কিরকম বলবো স্যার, আপনি বিশ্বাস করবেন না স্যার, হাঁটতেছি ফিউজ, মানে কি স্যার টেবিলের তলা ফিউজ, ফরা ফুটতেছে ফিউজের উপর, মানে বসছি ওখানে ফিউজ চিরি, আমি এটার বলি কি কি ঘটনা কি। ইটা বলে ফিউজ স্টক করে রাখি যে কারণ হচ্ছে ফিউজের দাম বাড়ে যেত কিছুদিন ফর ফর, ওই জন্য আমি স্যার ইতারে বলি তুই তোর আসলে এনে দেখলে গাদা এগুলো গাদা, ফিউজের দাম আর বাড়িয়ে কটিয়া বাড়িবে, এরকম বলি ইটার একটু ইনসাল টিনসাল করি স্যার। বাসায় চলে এসেছি, এখন বাসায় চলে এসেছি আর দুই তিন দিন আগের কথা বলতেছি, এই যে দুই তিন দিন আগে ঠিক এই ফোন দিছি ওরে, সাহেব কি অবস্থা, অভাব আমার কি বলো স্যার জানেন কি বিহাজ, তামার বলে আমি তো এখন লাল লাল তুই থাকলি কাঙ্গাল চিরি, আর কি তুই কি ফলিস ধরে, না বন্ধু তুই আমার বাসায় আয়, তোকে দাওয়াত দিলাম। গেলাম আমি মানে নর্মাল গিয়ে দেখি স্যার আগের সেই টঙ্গের করার নেই, কি একা বুঝতা স্যার কি জানেন, এখন ফাঁসতলা বিল্ডিং, ফাঁসতলা বিল্ডিং এ থাকে উইথ বউ। আমি গেলাম বসছি ভাবিরে ডাক, ভাবিরে দেখি চার বুকের মধ্যে চার, আমি এটা স্যার আমার প্রাক্তন প্রেমিকা স্যার, আমার এক্স গার্লফ্রেন্ড, লাল বত্তার মতো একটা গার্লফ্রেন্ড ছিল স্যার, ফিউজ ব্যবসায়ীর সাথে গেছে গা স্যার। তো আমার এতে কি বিয়াদ, আমার স্যার নাস্তা দিছে কি জানেন, ফিউজ, আমি বলি ফিউজ খাইতাম। এই হলো স্যার আমার ফিউজের রসম। ঠিক আছে ইকবাল, এই দুই বছরের প্রথম আমি খুশি হয়েছি, খুশি হয়ে তোমাকে আমি একটা জিনিস গিফট করবো, সেটা হচ্ছে ফিউজ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ।